হ্যালো, আজ আপনাদের দেখাতে যাচ্ছি যে এই বিল্ডিংটি আপনাদের আমি 12 লক্ষ টাকা খরচ দেখেছিলাম সেই বিল্ডিংটি। তবে কেন বিল্ডিংয়ের খরচ একটু কম বেশি হয়ে থাকে বা খরচ বেশি চলে যায়, সেজন্য এই ভিডিওটি পুরোটি দেখবেন। তাহলে কেন সামনে বিল্ডিংয়ের কিন ডেলিভার হতে যাচ্ছে এবং আরও কী কী বাড়ানো হলো সেজন্য অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে নতুন এসেছেন তারা প্রথমে চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ফেসবুক পেজে রয়েছেন তাদের প্রতি রইল ফাইমা কনস্ট্রাকশনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যাই, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আর সর্বপ্রথম আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি যাতে আল্লাহ আপনাদের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আমিন। তো যে বিল্ডিংটি দেখতেছেন, প্রথমে আপনাদের কিন্তু এখানে যে পিলারের কথাগুলো বলা হয়েছিল এখানে কিন্তু প্রায় 9টি পিলার দেওয়া হয়েছে, এখন কিন্তু বর্তমানে আরও 2টি পিলার বাড়তি হচ্ছে। তো এখানে 3টি রুম এবং 4টি রুম করতে পারতেন, সেটি ভিডিওটি কিন্তু আপনাদের বলেছিলাম। যেটি 3তলা ফাউন্ডেশন দেওয়া এই বিল্ডিংটি আপনার 12 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে মনে রাখবেন বিল্ডিংয়ের খরচগুলো কেন বেড়ে থাকে। তো প্রথমে আপনাদের বলেছিলাম যে এই বিল্ডিংটি কিন্তু আগে যে পুরাতন একটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকে কালেকশন করে কিন্তু করা হইতেছে। এটা কিন্তু টয়লেট, তো তারপরে থেকে 2টি রুম এবং আরেকটি কিচেন হওয়ার কথা ছিল, যে ফাঁকা জায়গাটা রয়েছে এই যে ফাঁকা জায়গাটা, তো এখানে কিন্তু কিচেন না হয়ে এখানে কিন্তু একটি ডাইনিং রুম হয়েছে এবং ডাইনিং স্পেস রয়েছে। তো মাঝখানেও একটি ডাইনিং জায়গা রয়েছে, তো এটা ভিতরে টয়লেটটি, তো আরেকটি টয়লেট রয়েছে কমন, এটা কিন্তু অ্যাটাচড রুমের সাথে। তো যাই হোক, আপনাদের যে জন্য বলা, তো এই ভিডিওতে এখন বর্তমানে 12 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছিল, এখন কিন্তু বর্তমানে আরও 1 থেকে 13 লাখ টাকা খরচ বাড়তে পারে, তার মানে 13.5 লক্ষ টাকা খরচ হতে পারে এই বিল্ডিংটি কমপ্লিট করতে। আর সেই টাকাটা কেন বাড়লো সেই জন্য এই ভিডিওটি আপলোড করা। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি। এই বিল্ডিংটি কিন্তু প্রথমে বলে দেওয়া ছিল যে 9টি পিলার দিয়ে 28 ফিট বাই 33 ফিট, তো এখন কিন্তু এই বিল্ডিংটি 28 ফিটের জায়গায় কিন্তু বারান্দার সামনে বাড়বে 7, তো সেই জন্য কিন্তু এই বিল্ডিংটি হয়ে যাবে প্রায় 28 ফুটের জায়গায় প্রায় 32 ফিট এবং 33 ফিটের জায়গায় প্রায় 36 ফিট। আর সামনে কী কী জিনিসটি বাড়তেছে সেই জন্য ভিডিওটি দেখালাম। তো প্রথমে থেকে দেখ যদি ভিডিওটি দেখতেছেন যে আপনাদের যে গাঁথনি শেষ পড়ে, তো এখন কিন্তু প্রথমে আপনারা দেখতেছেন এখানে যে কাজটি হতে যাচ্ছে, সামনে 2টি ক্যান্টিলিভারের পিলার করা হইতেছে। তো এই ক্যান্টিলিভারের পিলারগুলো কিন্তু অবশ্যই 12 ইঞ্চি পিলার আমি ডায়া দিতেছি, তো 12 ইঞ্চি থাকবে এই পিলারগুলো। তো আর বাকি যে পিলারগুলো 2টি পিলার হইতেছে, তো সামনে কিন্তু আমি গাঁথনি ফাঁকা রেখেছি, সেটি কিন্তু আপনারা দেখাবো। আগে যে কিচেন রুম ছিল ওইদিকে, এখন কিন্তু কিচেন রুম এদিকে চলে আসছে সেটাও দেখাচ্ছে। তো এখানে যে জায়গাটা দেখতেছেন আপনারা যে 2টি পিলার করা হয়েছে, এই পিলারটি কিন্তু শো পিলারের জন্য এখানে 3.5 ফিট বাই 3.5 ফিট ডালাই দেওয়া হইতেছে। তো 4টি করে 16 মিলি রড ব্যবহার করা হইতেছে, নিচে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো ওপর থেকে যে জিনিসটি দেখতেছেন এখানে যে কার্নিশটি দেখতেছেন, নিচে যে 7 ফিট উপরে জিনালার, তো সেটি কিন্তু ডাল হয়ে এখানে ডিজাইনের চারা বসবে, মানে চারা কাটা হবে ডিজাইনের। আর যেই এই যে পিলারটি দেখতেছেন, এই পিলারের দূরত্ব কিন্তু বিল্ডিংয়ের যে মেইন পিলার সেখান থেকে কিন্তু 6 ফিট সামনে আনা হয়েছে। আর যে গেটটি, সেই গেটটি বর্তমানে 7 ফিট রয়েছে, তো এটা কিন্তু ছোটো করা হবে, 6 ফিট করা হবে। তো সেই জন্য পিলারটা কিন্তু 6 ফিট, 2টি পিলার পাশাপাশি 6 ফিট ক্লিয়ার রাখা আছে। তো পিলার থেকে বাহিরে 6 ফিট এবং পাশে 6 ফিট রাখা হয়েছে, কারণ হচ্ছে কি এদিকে কোনো সিঁড়ি নেই। তো যদি একটু বড় করতে যাই তাহলে হয়তো ডিজাইনটি তেমন একটু সুন্দর লাগবে না, তো অবশ্যই দেখবেন করার পর ডিজাইনটি আসলেই ভালো লাগবে। প্রথমে চাল করে নেওয়া হবে, তার মানে দুদিকে দোচালা চাল করা হবে, তারপর ছাদ থেকে আরেকটু ছাদ বেড়ে সেখানে কিন্তু করা হবে, রেলিং লাগানো হবে।
তো আসলে বিল্ডিংটি দেখতে খুব সুন্দর লাগবে, আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অল্প টাকার মধ্যে মোটামুটি আপনি 3 তলা ফাউন্ডেশন দিয়ে এ ঠিক এরকম করে একটু বিল্ডিং করতে 13.5 লক্ষ টাকা খরচ হবে। তো প্রথমে দেখে নিন, আমি কিন্তু হলরুমে দাঁড়িয়ে আছি। হলরুমে দাঁড়িয়ে এই যে ডান দিকে কিচেন রুম দেখালাম, আর বাম দিকে যেটা আগে কিচেনের কথা বলা হয়েছিল অথবা রুম করা হবে সেটা কিন্তু এই যে রাউন্ড দরজার দিকে, এখানে কিন্তু একটি ডাইনিং স্পেস হয়ে গেছে। তো এটি ভিতরের জন্য, এবং বাইরে যে সামনে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু সুন্দর একটি ডাইনিং জায়গার মতন দৈনিক একটি রুম রয়েছে ডাইনিং, তো এখানেও কিন্তু রয়ে গেল। তো হিসেবে দুটি, তো প্রথম থেকে ভিডিওটি দেখতেছেন খেয়াল রাখবেন, এটা কিন্তু কিচেন আপনারা দেখাতে যাচ্ছে, এটা নতুন করে কিচেন করা হয়েছে। তো এখানে কিন্তু ভবিষ্যতে সামনে সিঁড়ি করার জন্য বলা হয়েছিল, তো এখানে যদি আপনি সিঁড়ি করতে চান তাহলে বরাবর কিন্তু ভেঙে ফেলতে হবে কিচেনের যে ওয়ালটি, করার পর সামনে গিয়ে করতে পারবেন। তো এই ডাইনিং রুম থেকে এই যে যে পুরাতন যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিং থেকে এখানে যে একটা গুলি রাখা হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার দেখবেন না, তো ইচ্ছে করলে একটু সামনে গিয়ে দেখতে পারবেন। তো তারপর সেই রুমে ঢুকতে গেলে একটি টয়লেট, তারপর একটি রুম, যে রুমটি দেখানো হচ্ছে আপনাকে এই প্রথম এই রুমটি, যে পুরাতন বিল্ডিং এলাকা যে রুমটি, এই রুমটির সাথেই কিন্তু একটি টয়লেট রয়েছে অ্যাটাচড, এবং বাইরে থেকে একটি কমন টয়লেট রয়েছে, তো সেটিও কিন্তু আপনারা দেখাতে যাচ্ছি। এটা কিন্তু যে আগে বলা হয়েছিল যে অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটটি আর কমন টয়লেটটি কিন্তু সে পুরাতন বিল্ডিংয়ের সাথে যেতে বাইরে পড়বে, ক্লিয়ারলি পড়বে না। তবে তারপর আপনারা যেটা দেখছেন এই রুম থেকে বের হয়ে কিন্তু আপনারা আবার বোঝানোর চেষ্টা করতেছি যে প্রথম একটি রুম দেখানোর পর বাইরে যে ইন্টিলিভারটা করা হয়েছে এটা কিন্তু এখান থেকে বরাবর ভিতরে ঢুকে সিঁড়ি নেই এখানে বর্তমানে। তারপর যে দ্বিতীয় আরেকটি রুম, এই রুমে আমি ঢুকে গেলাম, আপনাদের বোঝানোর জন্য আমি ক্যামেরাটি কিন্তু বারবার ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেছেন এটি কিন্তু পাশের আরেকটি রুম, এই রুমগুলো কিন্তু আপনাদের 12 ফিট বাই 12 ফিট করা আছে। তো এই রুমটি একটু বড় আছে, তার মানে 12.5 ফিটের মতো আছে। তো আর সামনে যে রুমটি যেটা আপনার দেখাচ্ছে যাচ্ছে এটা কিন্তু যে রাউন্ড দরজাটি দেখেছিলাম সেই রাউন্ড দরজার রুমটি কিন্তু এটি। তো এই রাউন্ড দরজার যে রুমটি এটা কিন্তু এই দরজাটি কিন্তু ভিতর থেকে আপনাদের দেখে আসলাম, এটা এই রুমটাও কিন্তু আপনাদের 12 ফিট বাই 10 ফিট হতে যাচ্ছে। তারপর যে বাইরে দাঁড়িয়ে আপনারা আবারও সেই কিচেন রুমটা এবং গুলিটা কীভাবে দেখবেন, গুলিটা কিন্তু সরাসরি দেখবেন না, অন্যরুমে যাওয়ার জন্য ওই যে পুরাতন বিল্ডিংয়ে, তো এখান থেকে যদি বরাবর দাঁড়ান তাহলে কিন্তু দেখতে পারবেন। তো হল রুমে বসে কিন্তু ক্লিয়ারলি টয়লেটের দরজাটাও দেখতে পারবেন না, পাশে যে রুমটি রয়েছে সেটিও দেখতে পারবেন না। তো তারপর এখান থেকে যেটা বলা হয়েছিল এখান থেকে কিন্তু 6 ফিট ক্লিয়ার রয়েছে, তো পাশেও কিন্তু এভাবে 6 ফিট ক্লিয়ার রয়েছে। তো যাই হোক, আমার এই ডিজাইনগুলো দেখতে গেলে অথবা নতুন কোনো প্ল্যান চাইলে ফাহিমা ডিজাইন প্ল্যান চ্যানেলে চলে যাবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে যাবেন না।